নদিয়ার নবদ্বীপ থানার পুলিশ আটক করলো এক কচ্ছপ ব্যবসায়ীকে। জানা যায়, কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় এক দম্পতি কচ্ছপ বিক্রির কথা জানান। সেই পোস্ট দেখেই কয়েকজন পরিবেশ প্রেমী তাদের কাছে জানতে চায় কচ্ছপের দাম এবং কোথায় গেলে পাবে। সেই মতো ফরেস্ট ডিপার্টমেন্ট এবং নবদ্বীপ থানার পুলিশকে জানালে সেখানে পুলিশ গিয়ে ওই দম্পতিকে গ্রেপ্তার করে। জানা যায়, ওই দম্পতি অ্যাকোয়ারিয়ামে মাছ বিক্রি করতেন। তাদের কাছ থেকে তিনটি কচ্ছপ উদ্ধার হয়। তাদের বাড়ি নবদ্বীপ শহরের প্রতাপনগর গঙ্গানগর এলাকায়। তো এরা ফেসবুকে দুজন আর কি, মানে স্বামী স্ত্রী, ফেসবুকে অ্যাড দিয়েছিল যে কচ্ছপ বিক্রি আছে। তো আমরা সেখানে পোস্ট দেখার পর কিছু লোকজন সেখানে কন্ট্যাক্ট করে যে হ্যাঁ, আমরা কচ্ছপ নেব, তোমরা আসো। তো এরা তিনটে কচ্ছপ নিয়ে আসে, যেটা হচ্ছে আমাদের সিডিল ওয়ানের মধ্যে পড়ছে, মানে বাঘের মতোই সংরক্ষণ। তো আমরা সেখানটায় যাই এবং তাদের হাতে নাতে ধরি বিক্রি করার সময়। এটা হচ্ছে বিষয়। আপনারা কি এখন কি করছেন? আমরা এখন চাইছি যে, যেহেতু আমাদের পরিবেশ ইকোসিস্টেমটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এই সমস্ত ওয়াইল্ড লাইফ অ্যাক্টে যেগুলো পড়ছে, সিডিল ওয়ানের যে সমস্ত প্রাণী, তো এগুলো তো খুবই সংরক্ষণ রাখা দরকার। তো এগুলো নিয়ে যে ব্যবসাটা চলছে, সেই ব্যবসাটা যেন বন্ধ হয়, আর যাতে এদের মানে সেরকম সাজা হয়, যার কারণে বাদবাকি লোক যেন মানে দ্বিতীয়বার এরকম এই সমস্ত প্রাণী নিয়ে যাতে ব্যবসা করতে ভয় মানে না করে, যাতে বন্ধ করে দেয়, আমরা সেটাই চাইছি। আপনারা এখন এই কচ্ছপগুলোকে কোথায় দিচ্ছেন? আমরা এখন এগুলোকে দিয়ে দিচ্ছি কৃষ্ণনগর রেঞ্জারের হাতে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।